নাগরিক পুঞ্জীকরণের বিষয় নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে আন্দোলন তার পাশে দাঁড়ানোর আমরা মনে করি যে এই সময়টা উপযুক্ত সময়। বাম শিবিরে ফাটল ধরিয়ে শুক্রবারই তৃণমূলে যোগদান করেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী। কিন্তু তাতে দলে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের। তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে দল। আমরা প্রত্যাশা করিনি তার মধ্যে যে এত লোভ লালসা এখনো তার ভেতরে আছে, এবং লোভ লালসার কারণে সেই সামান্য একটা ডেভেলপমেন্ট অথরিটির পদের জন্য সে দল ছেড়ে ওই পদে যোগদান করে। শনিবার কোচবিহারের ফরওয়ার্ড ব্লকের জেলা কার্যালয়ে বৈঠক ডেকেছিলেন পরেশ অধিকারী, কিন্তু তিনি না উপস্থিত থাকলেও এসেছিলেন রাজ্য জেলা নেতৃত্ব। নরেন চট্টোপাধ্যায়ের মতো মেকলিগঞ্জের দলীয় সদস্যরাও মনে করছেন পরেশ অধিকারী না থাকলে দলের কোনো সমস্যা হবে না। যারা মাটি কামরায় আছেন হঠাৎ করে পরেশবাবু চলে যাওয়াটা তাদের কাছে কোনো মানে কোনো ইয়ে ব্যাপার নেই, কারণ পার্টিটাকে দেখে সবাই আমরা আছি। বাম সরকারের আমলে 2006 থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। 2011 সাল থেকে 16 সাল পর্যন্ত কোচবিহারের মেকলিগঞ্জের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন তিনি। চলতি মাসেই পরেশ অধিকারীকে চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় রাজ্য সরকার, তাতে আপত্তি তোলে ফরওয়ার্ড ব্লক। যদিও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন পরেশ অধিকারী, এরপরই তার শাসক দলে যোগদান। শ্রী পরেশ অধিকারী আপনারা সকলেই তাকে চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে আমরা তাকে আজকে থেকে দলে বরণ করে নিলাম। নাগরিক পুঞ্জীকরণের বিষয় নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে তার গোটা বিষয়টি আমাদের কুচবিহার আলিপুরদুয়ার সহ গোটা এলাকার মানুষকে চরম বিপদের মধ্যে ঠেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে, এবং এই অবস্থায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার উন্নয়নের যে কর্মধারা এবং তার যে আন্দোলন তার পাশে দাঁড়ানোর আমরা মনে করি যে এই সময়টা উপযুক্ত সময়। রাজনৈতিক মহলের একাংশের মত, মেকলিগঞ্জে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বিজেপি, তাই গেরুয়া শিবিরকে ঠেকাতেই এবার প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। শুভেন্দু ভট্টাচার্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রিপোর্ট এবিপি আনন্দ।